আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের ক্লাসের বিষয় ডেবিট কার্ডের সুস্পষ্ট ধারণা। ডেবিট কার্ডের সুস্পষ্ট ধারণা সকল ক্লাসের জন্য, সবার জন্য। সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, ডেবিট ক্রেডিট আমরা জানি, ডেবিট ক্রেডিট হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল মন্ত্র। ডেবিট ক্রেডিট হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল মন্ত্র, এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক ধারণা। তো আর একটু বলা যায় যে যাকে হিসাব বিজ্ঞানের জিহ্বা হিসাবে আখ্যায়িত করা যায়, কোনো মানুষের জিহ্বা পরিষ্কার না থাকলে, যেমন ওই ব্যক্তিকে যত সুস্বাদু খাবার খেতে দেয়া হোক না কেন, ওই ব্যক্তি যেমন ওই খাবার সম্বন্ধে, খাবার থেকে কোনো স্বাদ আস্বাদন করতে পারে না, তেমনি ওই খাবার সম্বন্ধে সঠিক কোনো মন্তব্য করতে পারে না, তেমনি কোনো ব্যক্তি হিসাব বিজ্ঞানের ডেবিট কার্ডের ধারণা সুস্পষ্ট না হলে সে ডেবিট হিসাব বিজ্ঞান থেকে কোনো স্বাদ আস্বাদন করতে পারে না। সুতরাং আমরা যথার্থই বলা সঠিক হবে যে হিসাব বিজ্ঞানের মন্ত্রই হলো ডেবিট কার্ডের সূত্র। তারপরে আমরা বলতে পারি প্রচলিত ধারণা। আমরা প্রথম ব্যাখ্যা করলাম স্বাভাবিক ধারণা, এবার হচ্ছে প্রচলিত ধারণা। প্রচলিত ধারণা বিদেশি বইতে কী আছে, দেশীয় বইগুলোতে কী আছে। বিদেশি বই বলতে যেটা সবচেয়ে ফেমাস বই, কাইসু কিমেলের বই। সেই কাইসু কিমেলের বই অ্যাকাউন্টিং প্রিন্সিপল 12th এডিশন পেজ 37-এ বলা আছে, দ্য টার্ম ডেবিট ইন্ডিকেট দ্য লেফট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড ক্রেডিট ইন্ডিকেট দ্য রাইট সাইড। ডেবিট ক্রেডিট হলো একটা বিশেষ নাম যা একটি হিসাবের বাম পার্শ্ব ডেবিট এবং ডান পার্শ্ব ক্রেডিট নির্দেশ করে। কিন্তু বাম পার্শ্ব ডেবিট, ডান পার্শ্ব ক্রেডিট কেন সে ব্যাখ্যা করেন। আবার প্রচলিত আমাদের দেশীয় বইগুলোতে, যে দেশীয় বইগুলোতে যেটা বলেছে ব্যয় সম্পত্তি বৃদ্ধি ডেবিট, আয়দায় মূলধন বৃদ্ধি ক্রেডিট। কিন্তু কেন, কেন ব্যয় সম্পত্তি বৃদ্ধি ডেবিট, কেন আয়দায় মূলধন বৃদ্ধি ক্রেডিট, সে ব্যাখ্যাও আমাদের দেশের বইগুলোতে করে নাই। এখন তো আমি মুসলমান, আমাকে নামাজ পড়তে হবে, কেন নামাজ পড়তে হবে, নামাজ পড়লে ইহকালে লাভ কী, পরকালে লাভ কী, এটা যদি আমি না জানি কখনো আমার নামাজ আমার ভিতরে কন্টিনিউ হবে না। সুতরাং আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কী কী ডেবিট, কেন ডেবিট, এই ডেবিট কার্ড কীভাবে নির্ণয় করতে হবে, আমাদের বিস্তারিত জানতে হবে। এখন এ ব্যাপারে আমার যে অভিমত, আমি মোহাম্মদ রফিক উদ্দিন, আমার বইয়ের রাইট লেখক হিসাবে আমি যেটা ফিল করি, আমার 30 বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি যেটা ধারণা পোষণ করি, সেটা হচ্ছে মানুষের জীবনের প্রতিটি কাজে যেমন সুবিধা অসুবিধা আছে, তেমনি কৃত্রিম সত্তা বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটা লেনদেনের ভিতরে সুবিধা অসুবিধা ওতপ্রোতভাবে জড়িত, যা আমরা লেনদেন শব্দ থেকে বুঝে নিতে পারি। লেন মানে নেওয়া, দেন মানে দেওয়া, নেওয়া দেওয়া। কিসের নেওয়া দেওয়া? অবশ্যই আর্থিক সুবিধা বা সেবার নেওয়া দেওয়া। একটা লেনদেনের মাধ্যমে যতটুকু সুবিধা পাওয়া যায় ঠিক সমান সুবিধা দেওয়া হয়, যা সুবিধা পাওয়ার বিনিময়ে সম পরিমাণ অসুবিধা মেনে নেওয়া বলা যায়। আর এই সুবিধা অসুবিধার উপর ভিত্তি করে ইটালির ধর্মযাজক, গণিত শাস্ত্রবিদ লোকা প্যাসলি ব্যবসায় লেনদেন থেকে নির্ভুল আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করে। আর এই দুতরফা দাখিলা পদ্ধতিতেই পরবর্তী পরিবর্তন করে ডেবিট কার্ডের ধারণায় উন্নীত করা হয়। তাহলে কি দাঁড়ালো, আসলে প্রত্যেকটা লেনদেনের ভিতর যে সুবিধা অসুবিধা আছে, সেই সেই সুবিধা অসুবিধার উপর ভিত্তি করে আমাদের ডেবিট কার্ডের ধারণাটা উপস্থাপিত হয়েছে। তার মানে লুকা প্যাসলি উনি অনুভব করলেন যে আমি যদি একটা লেনদেনের মাধ্যমে সুবিধা পাওয়াটা যদি আমি যে হিসাবের মাধ্যমে সুবিধা পাওয়া যায় সেটা যদি একদিকে নিই, আর যে লেনদেনের মাধ্যমে সুবিধা দেওয়া হয় তার মানে অসুবিধা, তার মানে সুবিধা আর অসুবিধা যদি আমি কম্পেয়ার করি তাহলে ব্যবসায় লাভ ক্ষতি নির্ধারণ করা যাবে। তাহলে আমরা এই সুবিধা অসুবিধার উপর ভিত্তি করে ডেবিট কার্ডের ধারণাটা ডেভেলপ করেছে, সেটা আমরা এখানে আরও বিস্তৃত ধারণা বোঝার জন্য আমরা নিম্নভাবে উপস্থাপন করতে পারি। ডেবিট ক্রেডিট,
ডেবিট হচ্ছে সুবিধা পাওয়া বা সেবা পাওয়া, সেবা বা সুবিধা পাওয়া যেটাকে আমরা বলতে পারি টেক, আর ক্রেডিট হচ্ছে সেবা বা সুবিধা দেওয়া যেটাকে গিভ বলতে। দ্যাট মিন্স ডেবিট ক্রেডিট যে অরিজিনাল ধারণা সেটা আসলে গিভ অ্যান্ড টেক। গিভ হচ্ছে ক্রেডিট, টেক হচ্ছে ডেবিট, গিভ অ্যান্ড টেক। ডেবিট ক্রেডিটের আসলে মূল যে গিভ অ্যান্ড টেক। আবার আইজ্যাক নিউটনের যে তৃতীয় সূত্র একই কথা বলতেছে, এভরি অ্যাকশন মাস্ট বি ইকুয়াল সেম রিয়াকশন, প্রত্যেক ক্রিয়া সম পরিমাণ প্রতিক্রিয়া আছে। তাহলে সুবিধা পাওয়া ডেবিট, সুবিধা পাওয়া মানে কি? আমরা যে সুবিধা পাওয়া মানে কি সব সুবিধা পেয়ে ফেলেছি তা কিন্তু নয়। সুবিধা পাওয়া দুই রকম, সুবিধা পেয়েছি এবং পাবো। যে সুবিধা পেয়েছি, ব্যবহার করেছি, ভোগ করেছি সেটা হচ্ছে এক্সপেন্স, খরচ, যেটা সাংকেতিক চিহ্ন ই। আর যে সুবিধা পাবো সেটা হচ্ছে অ্যাসেট, সম্পত্তি, সংক্ষেপে হচ্ছে এ। তাহলে যেহেতু এক্সপেন্স এবং অ্যাসেটের মাধ্যমে সুবিধা পাওয়া যায়, খরচ এবং সম্পত্তির মাধ্যমে সুবিধা পাওয়া যায়, তাই খরচ এবং সম্পত্তি বোঝাতে ডেবিট শব্দ ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা স্বাভাবিকভাবে বলতে পারি খরচ এবং সম্পত্তির সংক্ষিপ্ত বা ডাকনাম ডেবিট, এক্সপেন্স এবং অ্যাসেটের সংক্ষিপ্ত বা ডাকনাম ডেবিট, তার মানে ইএ ডেবিট। ইএ কেন ডেবিট? ই এর মাধ্যমে সুবিধা পাওয়া যায়, এক্সপেন্স অ্যাসেটের মাধ্যমে সুবিধা পাওয়া যায়, এই জন্য এক্সপেন্স ডেবিট। ঠিক একইভাবে আমরা ক্রেডিটটাকে ব্যাখ্যা করতে পারি, সেবা পাওয়া, সেবা বা সুবিধা পাওয়া ডেবিট, সেবা বা সুবিধা দেওয়া ক্রেডিট। দেওয়া আবার দুই প্রকার, দিয়েছি দেব, যে সুবিধা বা সেবা দিয়েছি সেটা হচ্ছে রেভিনিউ, আয়, সংক্ষেপে আর। আর যে সুবিধা দেব সেটা দুই প্রকার, যেটা তৃতীয় পক্ষকে দেব সেটা হচ্ছে লাইবিলিটিস, দায়, সংক্ষেপে এল। আর যেটা মালিক পক্ষকে দেব সেটা হচ্ছে ক্যাপিটাল, মূলধন, সংক্ষেপে সি। তাহলে দেখা যাচ্ছে যেহেতু আয়, দায়, মূলধনের মাধ্যমে সুবিধা দেওয়া হয়, যেহেতু রেভিনিউ, লাইবিলিটিস, ক্যাপিটালের মাধ্যমে সুবিধা দেওয়া হয়, তাই রেভিনিউ, লাইবিলিটিস, ক্যাপিটাল বোঝাতে ক্রেডিট শব্দটা ব্যবহার করা হচ্ছে। সুতরাং আমরা স্বাভাবিকভাবে বলতে পারি রেভিনিউ, লাইবিলিটিস, ক্যাপিটালের সংক্ষিপ্ত বা ডাকনাম ক্রেডিট, খরচ, সম্পত্তি এবং দায়ের সংক্ষিপ্ত বা ডাকনাম ডেবিট। তাহলে আরএলসি ক্রেডিট, ইএ ডেবিট, ইএ মাধ্যমে সুবিধা পাওয়া যায়, এই জন্য ইএ ডেবিট। আরএলসি ক্রেডিট, কারণ আরএলসি সুবিধা দেওয়া হয়। তাহলে এখন আমাদের ডেবিট ক্রেডিট হয়ে গেল, তার মানে ইএ ডেবিট, ইএ প্লাস ডেবিট। এখন প্লাস মাইনাস কোথায় পেলাম? আমরা বীজগণিতের নিয়ম থেকে জানি স্বাভাবিকভাবে কোনো সংখ্যার পাশে প্লাস মাইনাস না থাকলে প্লাস ধরতে হয়, ঠিকই। একইভাবে ইএ ডেবিট, দ্যাট মিন্স ইএ প্লাস ডেবিট। ইএ প্লাস কেন ডেবিট? ইএ প্লাসের মাধ্যমে প্রত্যক্ষভাবে সুবিধা পাওয়া যায়, এই জন্য ইএ প্লাস ডেবিট। আর আরএলসি প্লাস ক্রেডিট, কারণ আরএলসি প্লাসের মাধ্যমে প্রত্যক্ষভাবে সুবিধা দেওয়া হয়। তাহলে ইএ প্লাস ডেবিট, ইএ প্লাসের মাধ্যমে প্রত্যক্ষভাবে সুবিধা পাওয়া যায়, আরএলসি প্লাস ক্রেডিট প্রত্যক্ষভাবে সুবিধা দেওয়া হয়। তাহলে এই ইএ প্লাস ডেবিট, কারণ প্রত্যক্ষ সুবিধা পাওয়া যায়। ইএ মাইনাস কিন্তু আবার ক্রেডিট, কারণ ইএ মাইনাস মানে সুবিধা কম পাওয়া, ইএ প্লাসের মাধ্যমে সুবিধা পাওয়া যায় আর ইএ মাইনাসের মাধ্যমে সুবিধা কম পাওয়া যায়। সুবিধা কম পাওয়া মানে সুবিধা হারানো, আর সুবিধা হারানো মানে সুবিধা দেওয়া হয়। সুবিধা হারানো মানে সুবিধা দেওয়া হয়ে গেল, তার মানে এটা পরোক্ষভাবে, এই সুবিধা দেওয়াটা হচ্ছে পরোক্ষভাবে দেওয়া। তাহলে ইএ মাইনাস ক্রেডিট, কারণ ইএ মাইনাসের মাধ্যমে পরোক্ষভাবে সুবিধা দেওয়া হয়। ঠিক একইভাবে আরএলসি প্লাস ক্রেডিট, প্রত্যক্ষভাবে সুবিধা দেওয়া হয়, আরএলসি মাইনাস কিন্তু ডেবিট, কারণ আরএলসি প্লাসের মাধ্যমে সুবিধা দেওয়া হয় আর আরএলসি মাইনাসের মাধ্যমে সুবিধা কম দেওয়া হয়। সুবিধা কম দেওয়া মানে পরোক্ষভাবে সুবিধা পাওয়া, অপরপক্ষকে সুবিধা কম দিলাম মানে আমি গেনার হলাম, তার মানে আমি সুবিধা পেলাম পরোক্ষভাবে। আরএলসি মাইনাসের মাধ্যমে পরোক্ষভাবে সুবিধা পাওয়া যায়। তাহলে মোট পাঁচটা কারণে সুবিধা পাওয়া যায়, এই জন্য এই পাঁচটা ডেবিট। ইএ প্লাস ডেবিট, ইএ প্লাসের মাধ্যমে প্রত্যক্ষ সুবিধা পাওয়া যায়, আরএলসি মাইনাসকে ডেবিট, কারণ আরএলসি মাইনাসের মাধ্যমে পরোক্ষ সুবিধা পাওয়া যায়। মোট পাঁচটা কারণে সুবিধা পাওয়া যায়, এই জন্য এই পাঁচটা ডেবিট। ঠিক একইভাবে পাঁচটা কারণে ক্রেডিট হয়, কারণ আরএলসি প্লাসের মাধ্যমে প্রত্যক্ষভাবে সুবিধা দেওয়া হয় আর ইএ মাইনাসের মাধ্যমে পরোক্ষভাবে সুবিধা দেওয়া হয়। তাহলে মোট পাঁচটা কারণে সুবিধা দেওয়া হয়, এই পাঁচটা ক্রেডিট। আরএলসি প্লাস, ইএ মাইনাস, ইএ ইএ প্লাস আরএলসি মাইনাস হচ্ছে ডেবিট, আরএলসি প্লাস, ইএ মাইনাস ক্রেডিট।
তাহলে আমাদের ডেবিট কার্ডের ধারণা এখানে ক্লিয়ার হলো বলে আমি মনে করছি। তবে এখানে একটা কথা প্রশ্ন থেকে যায় শিক্ষার্থীদের মাথায় যে স্যার আসলে ডেবিট কার্ড শব্দ ব্যবহার করা হলো কেন, এইরকম ডেবিট কার্ড একটা কাঠখুট্টা টাইপের শব্দ ব্যবহার করা হলো কি না। এটা আসলে এটাকে আমরা এইভাবে যুক্তি উপস্থাপন করতে পারি, এটা যদি বাঙালি কোনো ব্যক্তি যদি এই ধারণা উত্থাপন করতেন তাহলে হয়তো অন্য কোনো নাম দিতে পারতেন, অ-ক-খা কোনো নাম দিতে পারতেন, সৌদি আরবে কোনো ব্যক্তি হলে আলেফ বা তা সাম নাম দিতে পারতেন, কিন্তু এটা তো আসলে লিখেছে কে, ইটালির ধর্মযাজক গণিতশাস্ত্রবিদ লুকা প্যাসলি, ওনার এটা যেটা ভালো মনে হয়েছে সেটাই সেটা সেই নামই ব্যবহার করেছে। আসলে কি নাম ব্যবহার করলো দ্যাটস নট এ ম্যাটার, ম্যাটার হচ্ছে আসলে এর স্বাদটাই হচ্ছে মেন কথা, এটা কি বোঝাতে চাচ্ছে সেটা মেন কথা। আসলে সুবিধা পাওয়া ডেবিট, সুবিধা দেওয়া ক্রেডিট, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে স্যার তাহলে ডেবিট কাকে বলে, আমরা বলতে পারি কোনো লেনদেন থেকে যে হিসাবের মাধ্যমে সুবিধা পাওয়া যায় তাই ডেবিট, আর কোনো লেনদেনের যে হিসাবের মাধ্যমে সুবিধা দেওয়া হয় সেটা হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা এখানে ডেবিট কার্ডের ধারণা কমপ্লিট হলো বলে মনে করছি। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ জার্নাল নেব, জাবেদা নেব, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখনকার মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।